আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা স্ক্রিনে যে ডিজাইনটি দেখতেছেন, আজকে আমি আপনাদেরকে এই ডিজাইনটি করে দেখাবো। তো আপনারা যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেন নাই, আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে এসে আমার এই পূর্বের ভিডিওগুলো কন্টিনিউ করতে পারেন। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। আর ভিডিও যদি আপনাদের কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো চলুন আমরা আমাদের আজকের কাজটি শুরু করি। তো প্রথমত আমি ফাইল থেকে নিউ, দেন 1080x1080 এবং কি রেজুলেশন আমি 300 নেব, দেন ওকে দেব। তো আমি পরবর্তীতে যে কাজটি করব সেটি হলো, এখানে একটি আমি ব্রাশ ব্যবহার করব। তো আপনারা ব্রাশগুলো গুগলে লিখে সার্চ করলে অনেক পেয়ে যাবেন। হ্যাঁ, তো আমি এখান থেকে এই ব্রাশটিকে প্লেস করলাম, ওকে, দেন আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমি এটিকে রাস্টারাইজ করব। রাস্টারাইজ করে আমি এটিকে আপাতত এখানে প্লেস করে রাখবো। দেন আমি এটির উপর একটি ইমেজ প্লেস করব। প্লেস ইমেজ প্লেস করার জন্য ফাইল থেকে প্লেস, দেন আমি ইমেজটিকে প্লেস করে নেব। তো আমি একটি ইমেজ ডাউনলোড করে নিয়েছি, আমি ইমেজটিকে প্লেস করে নিই। হ্যাঁ, ওকে, দেন আমি এটিকে একটু বড় করে নেব এবং কি ওকে প্লেস প্লেস করবো। হ্যাঁ, দেন আমি এটি একটু প্লেস করে নিই। প্লেস করার পরে আমি এটিকে রাস্টারাইজ করবো এবং কি এই যে দেখুন ব্রাশটিকে এটির উপর উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে আমি ব্রাশটিকে এখান থেকে কন্ট্রোল সেভে এটিকে সিলেকশন তৈরি করব। সিলেকশন তৈরি করার পরে আমি এখান থেকে ল্যাসো টুলটি নিয়ে এখানে এই অপশনটি রেখে সিলেক্ট করে সেকেন্ড অপশনটি সিলেক্ট করে আমি এভাবে এগুলোকে আমি এভাবে এগুলো সিলেকশনগুলো এভাবে মুছে দিতে পারি। হ্যাঁ, তো আপনারা আপনাদের মনের মতো করে মুছে নেবেন, দেন ওকে ওকে। দেন আমি যে কাজটি করব, এই যে ইমেজটির এখানে এসে আমি এখান থেকে অ্যাড লেয়ার মাস্কিং করব এবং কি উপরে এটিকে উঠিয়ে নেব। দেখুন আমার ইমেজটি খুব সুন্দর মাস্কিং হয়ে গেছে। মাস্কিং হওয়ার পরে আমি মাস্কিং এর বক্সে এই যে বক্সে সিলেক্ট রেখে ব্রাশে এসে আমি এগুলোকে একটু মুছে দেব। তো আপনি একটু সময় নিয়ে কাজটি করবেন, তাহলে হয়তো বা আপনাদের ডিজাইনটি দেখতে আরো অনেক সুন্দর হবে। হ্যাঁ, তো আমি এভাবে রেখে দিলাম, দেন এটিকে কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নেব, ওকে। তো আমি আপাতত এইভাবে রেখে দিলাম। দেন আমি যে কাজটি করব, ইমেজে এসে এটির উপর একটি লেয়ার নেব। লেয়ার নিয়ে ব্রাশ টুলে এসে দেখুন আমি এভাবে ব্রাশটি সাইজ বড় করে থার্ড প্যাকেট দিয়ে বড় করে আমি এখানে কালারটি, সরি, আমি প্রথমে এই কালারটি এখানে প্লেস করবো। হ্যাঁ, প্লেস করার পরে আমি উপরে আর একটি লেয়ার নেব। লেয়ার নিয়ে আমি হলুদ কালারটি উপরে উঠিয়ে নেব এবং এখানে আরেকটি কালার নেব। নেওয়ার পরে আমি এই দুটো কালারকে সিলেক্ট করে এখান থেকে ওভারলে করে দেব, ওকে। দেওয়ার পরে আমি এই যে হলুদ কালারটি একটু নিচে নামিয়ে নেব, কন্ট্রোল টি দিয়ে শিফট চেপে একটু বড় করে নিলাম, ওকে। তো আমি সিলে এখানে আরেক ওকে আরো দুইবার ব্রাশ ব্যবহার করলাম, দেন এখানে এসে, সরি, আমি ব্লু কালারটি উপরে উঠিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখানে, ওকে, সরি, আমি এই যে ব্লু লেয়ারটিকে সিলেক্ট করে আমি এখানে ব্রাশে এসে, ওকে, দেন আমি এখানে যে কাজটি করব, এই তিনটিকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করে এখানে লিখবো আই অ্যাম দি ইমেজ, দেখেন। দেন আমি কিছু অ্যাডজাস্টমেন্ট দিয়ে ব্যবহার করব। তো সেটি করার জন্য বেবারেন্স এটিকে সিলেক্ট করব, এটিকে সিলেক্ট করে আমি এটিকে একটু এইদিকে নিয়ে নিব এবং কি এটিকে একটু এইদিকে নিয়ে নেব, সরি, এতটুকু আপাতত ব্যবহার করলাম। দেন এখানে এসে আমি ফটো ফিল্টারটি ইউজ করব। এখানে এসে ফটো ফিল্টারটা আমি একটু, ওকে, এতটুকু ব্যবহার করলাম। দেন এখানে এসে আমি আর একটু কালার ব্যবহার করব, সেটি হলো কালার ব্যালেন্স, ওকে। দেন আমি এখানে এসে লেভেলটিকে ব্যবহার করব,
ওকে, তো আশা করি আপনারা আপনাদের ডিজাইনে এগুলোকে ব্যবহার করতে, তো আমি ঠিক লেবেলটিকে ডিলিট করে দিলাম, এভাবে না ডিজাইন অ্যাডজাস্টমেন্ট গুলো ব্যবহার করে আপনাদের ডিজাইনটিকে সুন্দর একটি রূপ রূপ দিবেন। হ্যাঁ, তো পরবর্তীতে আমি যে কাজটি করব, আমি এখানে এসে ফাইল ফাইল থেকে প্লেস প্লেস থেকে এসে আমি আমার ডকুমেন্টে ডেস্কটপ মাই ডিজাইন এখানে এসে এখান থেকে এই যে এই টেক্সচারটি আমি কপি করব। ওকে, টেক্সচারটি নিয়ে আমি এখানে শিফট এবং ওয়াটার স্পেস বড় করলাম, বড় করে আমি এখানে উপর থেকে মাল্টিপ্লাই করে দিলাম। মাল্টিপ্লাই করার পর আমি এটিকে একদম নিচে নিয়ে আসলাম ইমেজের উপর, ইমেজের উপর নিয়ে এসে এই যে ইমেজের উপর নিয়ে আসবো, ইমেজের উপর নিয়ে এসে এই যে এটিকে এখান থেকে অপাসিটিটা আমি একটু কমিয়ে নেব। ওকে, তো আমি এখান থেকে এটা অপাসিটি 25 পিক্সেল করে দিলাম। ওকে, দেন আমি আর একটি কাজ করবো, সেটি হলো ফাইল ফাইল থেকে প্লেস প্লেস থেকে আমি এখানে মডার্ন হাফ টন এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এটিকে এভাবে কন্ট্রোল শিফট এবং অল্টার সেভ বড় করে এখান থেকে আমি এটিকে মাল্টিপ্লাই করে দেবো। মাল্টিপ্লাই করার পরে এখান থেকে অ্যাড লেয়ার মাস্কিং করব। অ্যাড লেয়ার মাস্কিং করার পরে ব্রাশে এসে আমি এই যে এখান থেকে এটিকে মুছে দেবো। ওকে, আমি এভাবে মুছে দিলাম। ধর মুছে দেওয়ার পরে আমি এখানে এসে এটিকে এই যে এটি অপাসিটি কমিয়ে নেবো, আমি আপাতত 50 পিক্সেল দিলাম। ওকে, তো আসলে আপনারা ডিজাইন দেখবেন, প্র্যাকটিস করবেন, কপি করবেন, দেন আপনারা নতুন নতুন ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। ওকে, তো আমি এখন এখানে টেক্সট ব্যবহার করব। টেক্সট ব্যবহার করার জন্য আমি এখানে এসে আমি যে কোনো টেক্সট ব্যবহার করতে পারি, তো আমি এটি যেহেতু ফিটনেস রিলেটেড সেহেতু FIT FITNESS লেখাটি কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার সি ব্যবহার চুপ করে নিলাম। ওকে, কন্ট্রোল এ দিয়ে সেন্টার করে নিলাম। ওকে, FIT ফিট অ্যানি ডাবল এস ফিটনেস, দেন এটি কালার আমি হোয়াইট করে দিলাম। ওকে, আমি একটি হোয়াইট কালার ব্যবহার করলাম, এখানে এসে ডাবল ক্লিক করে আমি ডপ শেড ইউজ করলাম। তো এখান থেকে আমি ডপ শেড আমার মতো করে আমি ব্যবহার করব, আপনারা আপনাদের ডিজাইন আপনাদের মতো করে ব্যবহার করবেন। হ্যাঁ, ওকে, দেন আমি এখানে আউটার গ্লো ব্যবহার করব। আমি আউটার গ্লো সরি আমি এখান থেকে 10 পিক্সেল রাখলাম, দেন এখান থেকে স্পিডটা 5 পিক্সেল করে দিলাম। ওকে, অপাসিটিটা আমি এখান থেকে 50 পিক্সেল করে দিলাম। ওকে, দেন এখানে এসে গ্রেডিয়েন্টে এসে গ্রেডিয়েন্টে এসে আমি এখান থেকে এই গ্রেডিয়েন্টটি পিক করলাম এবং এখানে এসে হালকা করে গ্রেডিয়েন্টটি নামিয়ে দিলাম, অপাসিটি একটু কমিয়ে দিলাম। ওকে, দেন আমি এই টেক্সটটিকে দেখুন এখান থেকে ওভারলে করে দিলাম। ওকে, কন্ট্রোল এ দিয়ে আমি এটিকে সেন্টার করে নিলাম, দেন কন্ট্রোল ডি। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমি আসলে এই ডিজাইনটি কিভাবে তৈরি করেছি। তো এটি এক রকম দেখাচ্ছে এবং এটি আর এক রকম দেখাচ্ছে, তার কারণ হলো আসলে এটি হলো এটাতে আমি এই ডিজাইনটা আমি যখন করেছি তখন আমি অনেক সময় নিয়ে ডিজাইনটি করেছি, বাট আমি একই আপনাদেরকে এখন যে ডিজাইনটি করে দেখিয়েছি সেম ডিজাইনটিও আমি এই যে দেখুন দেখছেন, আমি এখান থেকে যদি ফটো ফিল্টারটি ডিলিট করে দিই তাহলে দেখুন সেম ডিজাইন। হ্যাঁ, তো আসলে আমি এটি একটু সময় নিয়ে করেছি, তো সেই জন্য ডিজাইনটি দেখতে অনেকটা লুকিংটা অনেক সুন্দর দেখাচ্ছে। তো আপনারা যদি ডিজাইনটি প্র্যাকটিস করেন, অনেক অনেক প্র্যাকটিস করেন, তাহলে আপনারা আরও সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। তো আজকে পর্যন্তই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।